এশিয়ার উন্নত দেশ জাপানের মানুষ খোলামেলাভাবে অনুভূতি প্রকাশ করে না বরং প্রযুক্তির উৎকর্ষ আর সভ্যতার খোলসে নিজেদের ঠেকে রাখেন মানবতাবাদী জাপানি লেখক নাওমি ওয়াতানাবে এমন বলেন দুহাজার সালে এদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের হাসপাতালে কাজ শেষ করে দুহাজার সালে নিজ শহর জাপানের হোক্কায়ডোতে ফিরে যান তিনি বহু বছর পর নিজ দেশে ফিরেও আবেগপ্রবণ বাঙালিদের স্মৃতিতে আচ্ছন্ন ছিলেন তিনি তখনই লিখেন তার প্রথম বই জাপিত জীবনে আমার বাংলাদেশ দু হাজার সালে বইটি প্রকাশ হয় আমার আছে সাহস তো আমার নেই তো আসলে সকাল থেকে রাত পর্যন্ত চাকরির ফাঁকে ফাঁকে আমি রেখা রেখির চেষ্টা করছি তো কিন্তু বই যখন বই প্রকাশ হয় খুব আমার দুশ্চিন্তা ফাতকেরা আমার বই পড়ে কী মনে কী মনে করবেন কীভাবে সমালোচনা করবেন উনিশশো ছেষট্টি সালের দশ এপ্রিল জাপানের হোক্কা ওডোতে জন্ম নেয়া এই লেখক উনিশশো আটানব্বই সালে নিগাতা বিশ্ববিদ্যালয়ে আইনে লেখাপড়া শেষ করেন ভারতের রামকৃষ্ণ মিশনে গবেষণা করেন এক বছর নেইগাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গবেষণা করার সময় বাংলাদেশ আর বাংলা ভাষা নিয়ে তার মনে গভীর অনুরাগ তৈরি হয় খুব আগ্রহ ছিল খুব জানতে চেয়েছিলাম যে একটা দেশ কীভাবে গঠন হয় একটা জাতি কীভাবে গোটা বন্ধ হয়ে এই ধরনের বিষয়টা আমার খুব তো আমি আমার বাংলাদেশের হিসাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বাংলা প্রেমিক নাওমি বলেন আমি যতটা জাপানি ততটাই বাঙালি নিজ দেশের বিখ্যাত শিশুতোষ গল্পকার টুসিয়া ইউকিও এবং নানকিসি নেইমির লেখা বাংলায় অনুবাদ করেছেন তার আমি কোথায় দাঁড়াবো গ্রন্থের প্রতি ছত্রে ছত্রে রয়েছে বাঙালি আর বাংলাদেশ সম্পর্কে গভীর বিশ্লেষণ এই পর্যন্ত আমাকে আমার বাংলা ভাষা শিখিয়েছে আসলে বাংলাদেশের জনগণ আমার সাথে কথা বলতে পড়তে তারপরে আমার প্রতি প্রশ্ন করতে করতে জাপানি ভাষা আমার মাতৃভাষা কিন্তু থাকতে থাকতে আমার বুকের মধ্যে রয়েছে যে এখানেই আমার দ্বিতীয় মাতৃভূমি বাংলা ভাষাই আমার দ্বিতীয় নাওমি ওয়াতানাবের মা মুকুতো কাতো খালা হিরকো ইয়ানো জাপানের বিখ্যাত কবি সৃজনশীল পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা নাওমি তিন বা চার লাইনে লেখা জাপানের ভাবনির্ভর কবিতা হাইকোরও চর্চা করেন নাওমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলার লালন সায়ের সৃষ্টির কথা তার দেশের মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে চান হবে কতদিনে আমার মনের মানুষের শোন আমার মনের মানুষ জানাতুল কেকা, চ্যানেল আয় ঠাকা